উচ্চ মাধ্যমিক 2021 খুবই ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট। বাংলা বিষয়ে আজকে আমরা কবিতা থেকে ক্রন্দনরতা জননীর পাশে 5 নম্বরের কোশ্চেন নিয়ে আলোচনা করব। খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও, অবশ্যই পুরোটা দেখবে। এর আগে আমরা গল্প থেকে ভাত ভারতবর্ষ আলোচনা করেছিলাম, 35% সিলেবাস কম করে। এছাড়া ক্রন্দনরতা জননীর পাশে আলোচনা করছি আজকে। রূপনারায়ণের কূলে আলোচনা করা হয়েছে, মহুয়ার দেশে আমি দেখি, বিভাব নাটক, সব কিছুই নিয়ে আলোচনা করা হয়েছে আগে। অবশ্যই আগের ভিডিওগুলো ডিসক্রিপশন বক্স থেকে দেখে নেবে। এছাড়া ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এছাড়া ইতিহাস, ভূগোল, দর্শন, সংস্কৃত, এডুকেশন, রাষ্ট্রবিজ্ঞান, প্রত্যেকটা সাবজেক্টের গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমরা এখান থেকে পেয়ে যাবে। খুবই ইম্পর্টেন্ট একটা চ্যানেল, অবশ্যই ফলো রাখবে, সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য। আর অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। খুবই ইম্পর্টেন্ট প্রথমের কোশ্চেন, তোমরা জানো বিগত বছরে কিন্তু শুধুমাত্র চ্যানেলের সাজেশান থেকে কিন্তু 85 থেকে 90% কমন ছিল। যারা ফলো করেছিলে তারা খুব ভালো রেজাল্ট করেছে। আমাদের নেক্সট টার্গেট 2021, প্রত্যেকটা কোশ্চেনে ভালো করে পড়ো। আমরা জানি এই সব কোশ্চেনগুলো নিয়ে তোমরা আগেও হয়তো দেখেছো, প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু তোমাদের চেনা পরিচিত রয়েছে। তো প্রথমেই বলবো তোমরা এই সব কোশ্চেনগুলো নিয়ে আগে ভালো করে প্রিপারেশন নাও, কারণ কোশ্চেন কিন্তু এগুলো প্রত্যেকটা নির্বাচিত কোশ্চেন এবং এখান থেকে কিন্তু কোশ্চেন তোমাদের আসতে চলেছে। আমরা এর আগে ইংলিশ নিয়েও আলোচনা করেছিলাম, ডিসক্রিপশন বক্স ফলো রাখবে, আগের ভিডিও লিঙ্ক পেয়ে যাবে। ফার্স্টের কোশ্চেন, ক্রন্দনরতা জননীর পাশে কবিতার কবি জননীকে ক্রন্দনরতা বলেছেন কেন? এই পরিস্থিতিতে কবির কী করা উচিত? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন 5 নম্বরের জন্য। পরবর্তী কোশ্চেন, কেন তবে লেখা, কেন তবে গান গাওয়া, কেন তবে আঁকা আঁকি? এটা কিন্তু কবিতার লাইন, তোমরা জানো। আর তোমাদের কিন্তু কবিতার লাইন ওয়াইজ কিন্তু কোশ্চেন দেওয়া হয়, অর্থাৎ কবিতাটা তোমাদের কিন্তু খুব ভালো করে পড়তে হবে, কবিতার প্রত্যেকটা লাইন তোমাদের বুঝতে হবে। কবির মধ্যে কেন এই প্রশ্ন অনিবার্য হয়ে উঠেছে। পরবর্তী কোশ্চেন যেটা, নিহত ভাইয়ের শবদেহ দেখে নাই যদি হয় ক্রোধ, কেন ভালোবাসা, কেন বা সময়, কিসের মূল্যবোধ? কবিতার লাইন খুবই ইম্পর্টেন্ট একটা লাইন। কবি কাদের বা কাকে ভাই বলে সম্বোধন করেছেন? ভালোবাসা, সমাজ, মূল্যবোধ সম্পর্কে কবির এইরূপ বিষয়ের কারণ কী? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। আর অবশ্যই কিন্তু একটু সাবস্ক্রাইব করে রেখো, কারণ পরবর্তী ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা করতে চলেছি, প্রত্যেকটা বিষয়ের এমসিকিউ, এসিকিউ উত্তর সহ। আর অবশ্যই কিন্তু ফলো রাখবে, শেয়ার করে দিও, ভালো লাগলে অবশ্যই লাইক করবে। পরবর্তী কোশ্চেনে আমি চলে আসি, আমি তা পারি না, কে তা পারে না, কবিকে কীভাবে না পাওয়ার বেদনা আলোড়িত করেছে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, মাত্র 4টি কোশ্চেন দেওয়া হলো, অবশ্যই 4টি কোশ্চেন ভালো করে পড়ো। আশা করছি এখান থেকে কমন পেয়ে যাবে কোশ্চেন। আর অবশ্যই ফলো রাখবে, যদি অ্যান্সার দরকার হয় আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, তাহলে আমরা অ্যান্সার নিয়ে আলোচনা করব। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, ডিসক্রিপশন বক্স ফলো রাখবে পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।